সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের অধীনে লাইনম্যান বা লাইন ক্রু পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে, সেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনারা যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর মূল অংশে। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে লাইনম্যান বা লাইন ক্রু আমরা যেটি বলে থাকি না কেন, বা লাইন ক্রু লেভেল ওয়ান যে পদটি রয়েছে সেই পদে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই পরীক্ষার জন্য পূর্ণ মান থাকে 60 নম্বরের মধ্যে। তো 60 নম্বরের মধ্যে কী কী প্রশ্নগুলো এসেছিলো সেটি একটু আমরা দেখে নেই। নিযুত শব্দের অর্থ কী? 10 লক্ষ, আমার পরিচয় কবিতার কবিকে সৈয়দ শামসুল হক, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা বঙ্গবন্ধু কবি দিয়েছিলেন, এটি হচ্ছে 7 মার্চ 1971 সালে। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতায় কোন কবির কথা বলা রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বৌদ্ধবিহার কোথায় অবস্থিত, এটি হচ্ছে নওগাঁয় বৌদ্ধবিহার অবস্থিত। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার সিথির সিঁদুর মসে গিয়েছিল, এটি হচ্ছে হরিদাসীর। হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে হিম যুগ আলয় হিমালয়। সঠিক বানান কোনটি, এখানে যেটি রয়েছে শীর্ষ এটি হচ্ছে সঠিক বানান। দেব শব্দের বহুবচন হচ্ছে দেবগণ। নাপিত শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে নাপিতানি। ল্যাকটোস কোথায় থাকে, এটি হচ্ছে প্রাণীর দুধে ল্যাকটোস থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক কত ক্যালোরি খাদ্যের প্রয়োজন, এটি হচ্ছে 2500 থেকে 3000 ক্যালোরি খাদ্যের কিন্তু প্রয়োজন একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, এটি হচ্ছে 120 এবং 80। রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ, এটি হচ্ছে অণুচক্রিয়ার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। মানুষের দেহে সাধারণত ওজনের কত শতাংশ রক্ত থাকে, এটি হচ্ছে 10 শতাংশ। একজন স্বাভাবিক বয়স্ক লোকের জন্য স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে, এটি এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে এটি হচ্ছে কোনোটি নয়। বুরহানিতে কী থাকে, সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। চিত্র চিহ্নটি কী নির্দেশ করে, অ্যামিটার, অর্থাৎ এখানে কিন্তু একটি চিত্র থাকবে, সেই চিত্রটি কী, এটি হচ্ছে অ্যামিটার। তো এখানে কিন্তু একটি অ্যামিটারের চিত্র রয়েছে। তো অ্যামিটার কী এটি জানতে আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন, তাহলে আপনারা যে অ্যামিটারের চিত্রটি রয়েছে সেটি কিন্তু বুঝতে পারবেন। গাছ থেকে ফল মাটিতে পড়ে এটি কোন ধরনের বল, এটি হচ্ছে মহাকর্ষ বল। প্রতিটির 9 ওহম বিশিষ্ট তিনটি রোধ সমান্তরালে যুক্ত করলে মোট রোধ কত হবে, এটি হচ্ছে 3 ওহম। সিরিজ সার্কিটে একই থাকে কোনটি, সঠিক অ্যান্সার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তড়িৎ ক্ষমতার একক কী, সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার। ইসিজি শরীরের কোন অঙ্গ পরীক্ষার জন্য ব্যবহৃত হয়, এটি হচ্ছে হৃৎপিণ্ড। ফেসবুকের নির্মাতাকে মার্ক জুকারবার্গ। মহাকাশে প্রেরিত বাংলাদেশের স্যাটেলাইটটির নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমরা 26 নম্বর যে এমসিকিউটি রয়েছে সেটিতে চলে যাব। এ প্লাস বি হোল স্কোয়ার এর সমান কত, এখানে 4টির মধ্যে ঘ নাম্বারটি যেটি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এক্স ইকুয়াল 1 হলে এক্স কিউ মাইনাস 1/xq এর মান কত, সেটি হচ্ছে 0। তো আপনারা অবশ্যই কিন্তু ব্যাখ্যাটি এখান থেকে দেখে নেবেন।
এ ইকুয়াল 5 হলে উপরে 2 নিচে হচ্ছে 5 এ এর মান কত সঠিক অ্যানসার হচ্ছে উপরে 2 নিচে হচ্ছে 25 অবশ্যই ব্যাখ্যাটি দেখে নেবেন এত এর মান কত সঠিক অ্যানসার হচ্ছে 3 0.1 ইনটু 0.01 প্লাস 1 এর মান কত সঠিক অ্যানসার হচ্ছে 1.001 অর্থাৎ ক নাম্বারটি হচ্ছে সঠিক অ্যানসার 3 টু দি পাওয়ার মাইনাস 2 এর মান কত উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 9 অর্থাৎ 1 আপন 9 এক সরল কোণ সমান কত ডিগ্রি সঠিক অ্যানসার হচ্ছে 180 ডিগ্রি লগ 10 টু দি পাওয়ার 10 সমান সমান কত সঠিক অ্যানসার হচ্ছে 1 কোণটি স্থূল কোণ 160 ডিগ্রি কোণকে স্থূল কোণ বলা হয় এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূল কোণ বলা হয় দুঃখিত 160 ডিগ্রি এখানে হচ্ছে স্থূল কোণ হচ্ছে 160 ডিগ্রি আর স্থূল কোণের যে সংজ্ঞাটি সেটি হচ্ছে এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণ হচ্ছে স্থূল কোণ এক ভাগ 100 সমান সমান কত সঠিক অ্যানসার হচ্ছে 0.01 এখন আমরা 39 নম্বর যে এমসিকিউটি রয়েছে সেই 39 নম্বর এমসিকিউতে চলে যাব একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 3 ইঞ্চি এবং প্রস্থ 2 ইঞ্চি হলে এর পরিসীমা কত এটি হচ্ছে 10 ইঞ্চি 3 অনুপাত 5 এর সমান কোণটি এটি হচ্ছে 6 অনুপাত 10 কমিটি শব্দের সঠিক ইংরেজি বানান কোণটি এটি হচ্ছে COMMITTEE হোয়াট ইজ প্লোরাল অফ ফুড সঠিক অ্যান্সার হচ্ছে ফিড আমি তোমাকে খাওয়াবো এর ইংরেজি হচ্ছে আই উইল ফিড ইউ মাদার্স নো ইট এর বাক্যে ইন্টারোগেটিভ হচ্ছে ডাজ মাদার্স নো ইট পুট শব্দের পাস্ট টেন্স হচ্ছে পুট ব্যাটার শব্দের বিপরীত শব্দ হচ্ছে ওর্স পে অ্যাটেনশন টু মাই স্পিচ এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টু ম্যান শব্দের বিপরীতে জেন্ডার হচ্ছে ওম্যান হি ইজ সাফারিং ফ্রম মনডে বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193 চৌঠা মে 2019 ইং তারিখে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোনটির নাম হচ্ছে ফণী তো এবার যে ঘূর্ণিঝড়টি সম্প্রতি হয়েছে সেটির নাম অবশ্যই আপনারা দেখে নেবেন সেটি হচ্ছে মখা এবং এই মখা সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আপনারা কিন্তু পড়ে নেবেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমদ বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট দলের বর্তমান অধিনায়কে সাকিব আল হাসান 2016 থেকে 2030 পর্যন্ত বাংলাদেশকে কোন অভিষ্ট অর্জন করতে হবে এটি হচ্ছে SDG বাংলাদেশে মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে 8টি তো আপনারা প্রশাসনিক বিভাগগুলো এখান থেকে বিস্তারিত ব্যাখ্যাটি আপনারা অবশ্যই দেখে নেবেন আমার সোনার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের লেখা এই গানের সুরকারকে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ভিয়েতনাম এর রাজধানীর নাম হচ্ছে এখানে কোনোটি নয় ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড কী ধরনের বৈদ্যুতিক সংস্থা এটি হচ্ছে বিতরণ বৈদ্যুতিক সংস্থা এবং এটি কিন্তু পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষায় কিন্তু প্রায়ই কিন্তু এই প্রশ্নটি বিভিন্ন পদে কিন্তু আসে তো অবশ্যই আপনারা এটি দেখে নেবেন এবং পল্লী বিদ্যুৎ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কিন্তু আমরা চ্যানেলে আলোচনা করব তাই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে প্রায় কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে এটি হচ্ছে 93% তো এগুলো কিন্তু অবশ্যই একটু গুগলে সার্চ করে নেবেন এটি বর্তমানে বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যেহেতু এটি 2019 সালের প্রশ্ন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন কয়টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে 80টি তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে লাইনম্যান বা লাইন ক্রু পদে যে চাকরি নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে সেই চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি
ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।